কিশোর অপরাধ দমনে কুমিল্লা মডার্ন হাই স্কুলে সচেতনতামূলক সভা করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার সকালে স্কুলের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের সাথে পৃথক দুটি সভায় মতবিনিময় করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের রেক্টর মমতাজ বেগম এবং প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম। সভায় আবু সালাম মিয়া সাম্প্রতিক সময়ে কুমিল্লায় ঘটে যাওয়া কিশোর অপরাধ নিয়ে অভিভাবক ও ছাত্রছাত্রীদের সতর্ক করেন। এছাড়া মাদক ও ইফটিজিংয়ের বিষয়ে আরও বেশি সচেতন হবার আহ্বান জানান তিনি। নগরীর বিভিন্ন স্কুলে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলবে বলে জানায় পুলিশ। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।